জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু তন্ময় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ধরণজী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত রোববার বিকেলে ধরণজী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিহাদ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ধরণজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ধরণজী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য সচিব মাহমুদুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী সহ অনেকে। উদ্বোধনী খেলায় জয়পুরহাট কোমর গ্রাম স্টার ক্লাবকে 2-0 গোলে পরাজিত করে উপজেলা ক্রীড়া সংস্থা পাঁচবিবি বিজয়ী হয়। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দর্শকবৃন্দ, শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট 2022